অশিক্ষা ও কুসংস্কারের অন্ধকার থেকে বাঙালি তথা সমগ্র ভারতবাসীকেই শিক্ষার আলোয় আলোকিত করতে বিদ্যাসাগরের অবদান হয়তো সর্বাপেক্ষা বেশি। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাঙালি, তাঁর ছিল যেমন তেজ তেমনই ছিল অগাধ পাণ্ডিত্য, আত্মমর্যাদা বোধ ও মানুষের প্রতি দয়া ও ভালোবাসা। তাঁর আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই মহামান্য ব্যক্তি 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী। গ্রামের চতুষ্পাঠীতেই মাত্র 5 বছর বয়সে তাঁর শিক্ষা শুরু হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। গ্রামের শিক্ষা শেষ করে বাবার সাথে কলকাতায় আসার পথে মাইলস্টোনে ইংরেজি সংখ্যা দেখেই তার প্রথম ইংরেজি সংখ্যার ধারণা হয়ে যায়। কলকাতায় এসে তিনি সংস্কৃত কলেজিয়েট স্কুলে ভর্তি হন। অভাবের মধ্যে থেকে তিনি বাড়ির সব কাজ করে রাত জেগে খুব কষ্ট করে পড়াশোনা করতেন। অসাধারণ বুদ্ধি ও প্রতিভা বলে তিনি সকল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এই পাণ্ডিত্যের জন্যই তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। এরপর তিনি ফোর্ট উইলিয়াম কলেজ, সংস্কৃত কলেজ ও আরও নানা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন। তিনি স্কুল পরিদর্শকের পদও গ্রহণ করেছিলেন। এছাড়া সারা জীবন ধরে তিনি নানা সমাজ সংস্কারমূলক কাজ করে গেছেন। সে যুগে সমাজ ছিল নানা কুসংস্কারের অন্ধকারে ঢাকা। বিশেষভাবে মেয়েদের লেখাপড়া শেখানোর কোনো ব্যবস্থাই ছিল না। খুব ছোট বয়সেই তাদের বেশি বয়স্ক পুরুষদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হতো। কিছুদিন পর তাদের স্বামী মারা গেলে তাদের নানা বিধিনিষেধ মেনে বিধবার মতো জীবন কাটাতে হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিলেন মেয়েদের দুর্দশার অন্যতম কারণ হচ্ছে তাদের মধ্যে শিক্ষার অভাব। তার উদ্যোগেই বাংলাদেশের মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠিত হয়। স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য তিনি সারা জীবন লড়াই করে গেছেন। তিনি বাল্যবিবাহ অর্থাৎ ছোট বয়সেই মেয়েদের বিবাহ বন্ধ করেন এবং বিধবা মহিলাদের পুনরায় বিবাহ প্রচলন করেন। এর ফলে সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যেও শিক্ষার ব্যাপারে সচেতনতা তৈরি হয়। তিনি ছোটদের জন্য কথামালা, বর্ণপরিচয়, বোধোদয় প্রভৃতি বই লেখেন। এছাড়াও সর্বসাধারণের জন্য ব্যাকরণ কৌমুদী, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, শকুন্তলা প্রভৃতি বই খুব সহজ সরল বাংলা ভাষায় রচনা করেন। পরের দুঃখ তিনি সহ্য করতে পারতেন না। তিনি দানশীল ছিলেন, এই জন্য তাকে দয়ার সাগরও বলা হয়। মায়ের প্রতি তার অগাধ ভক্তি ছিল। তিনি ছিলেন একজন মহামানব। 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই বিদ্যাসাগর দেহত্যাগ করেন। তিনি ছিলেন দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যাসাগর। তিনি ছিলেন বাঙালির গৌরব।